আমার সাথে কোন ছেলে রিলেশন করতে চায় আমার প্রপার্টির লোভে। তোমার কি মনে হয় জায়েদ আমার প্রপার্টির লোভে আমার সাথে প্রেম করছে? মেবি তুই যখন তোর বাবার সঙ্গে খাচ্ছিলি তখন দূর থেকে আমি তোকে দেখছিলাম। এই মেয়েটা যদি আমার ফয়সালের বউ করতে পারতাম, আল্লাহ হয়তো আমার ডাক শুনেছিলেন। ওদিকে বাগানে গুলতি দিয়ে পাখি মারার কাজে ব্যস্ত ফয়সাল, সেখানেই তোদের দুজনের প্রথম পরিচয়। কিন্তু প্রথম পরিচয়ে তোরা গোল বাঁধিয়ে দিলি। মেয়েটা কাঁদে কেন? মেয়েটা কে বকেছে মা, কে বকেছে? ওই জায়গায় একটা দুষ্ট ছেলে আছে না, ও পাখিকে মারছিল। আমি বলেছিলাম না না পাখিকে মেরো না, তখন ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? দুষ্ট ছেলেটাকে না আমি চিনতে পেরেছি, ওকে আমি পিটাবো। তাই? আচ্ছা তুমি যার সাথে এসেছো উনি তোমার কে হয়? কই তাকে তো পাচ্ছি না। তাকে আমি খুঁজে দেব। কে হন উনি? আমার বাবা। চলো তোমার বাবাকে আমি খুঁজে দিচ্ছি, আমার ঘরে চলো। কিন্তু বাবা বলেছে অপরিচিত মানুষদের সাথে মিশতে না। তাই? আমি যে তোমাকে অনেক আচার দেব। সত্যি? হ্যাঁ মজার মজার আচার দেব। চলো, আমার কাছে টক আচার আছে, মিষ্টি আচার আছে, কত রকমের আচার। হ্যাঁ
তাই না? বকুল বকুল, কি বলো? এটা তোমার জন্য। সত্যি? হ্যাঁ, তখনের ঘটনার জন্য আমি দুঃখিত। কিছু মনে করোনি তো? না না, আমি কিছু মনে করিনি। তে কার পুতুল? পুতুল খেলো? না না, আমি পুতুল খেলব কেন? আমি তো পুরুষ মানুষ। এটা আমার জন্মদিনে আমার বন্ধু আমাকে উপহার দিয়েছিল। ওহো, তাহলে তো আমি নিতে পাবো না। বাবা বলেছেন কারোর জিনিস নিতে হয় না, তাই না বাবা? হুম, তা বলেছি, কিন্তু কেউ যদি তোমাকে বন্ধু মনে করে কিছু দেয়, সেটা তুমি নিতে পারো। সত্যি? হুম, কিন্তু আর কারো জিনিস না বলে নিলে কি হয়? চুরি। তাহলে তুমি এটা নিতে পারো। না, ধন্যবাদ, আজ বরণ চাই। কিন্তু তুমি আমাদের বাড়িতে এসো। আমাদের বাড়ি এতটা বড় না, একটু ছোট, কিন্তু এখানে অনেক খেলার জায়গা আছে। তাই? আচ্ছা, আম্মা যদি আমাকে যেতে দেয় তাহলে আমি যাব। তাহলে আজকের মতো আমরা আসি। আচ্ছা, চলো বাবা যাই। চল। কিন্তু একটা বিষয় আমি তখন দূর থেকে খেয়াল করলাম, তুই সদর দরজা পার না হওয়া পর্যন্ত একেবারে তাল গাছের মতো সোজা দাঁড়িয়েছিল ফয়সাল। ও যেন কিছু একটা বলতে চাচ্ছিল, হয়তো সাহস পাচ্ছিল না। নীরবে দাঁড়িয়ে তোর চলে যাওয়া দেখতে থাকলো। আমি তো অবাক হয়ে গেলাম ছেলের কাণ্ড দেখে। সব কথা মনে হলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। খুব হাসাহাসি হচ্ছে না? খুব আনন্দ। বসো। কে স্নিগ্ধা? শোন শোন, বস, মজার গল্প শুনে যা। আমি কোনো কিছুই শুনতে চাই না, আমি খুবই সিরিয়াস। তোমাদের সঙ্গে আমার আর কোনোই সম্পর্ক নেই। যতটুকু ছিল আজকে থেকে সেটাও নেই। মানে? মানেটা তো খুবই সহজ, এখানে বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ দেখছি না। মানে হচ্ছে আমি তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখছি না। ও, প্রবলেম আমি ক্রিয়েট করেছি, সাবধানে আমার থাকতে হবে। তুমি আমাকে বলেছো ফেসবুকে ভিডিও ছবি পাঠাতে, আমি পাঠিয়ে দিয়েছি। আর আমি কি জানতাম না কি যে এইভাবে ধরা খেয়ে যাবো ভাবির কাছে? হ্যাঁ, আমি বলেছিলাম ফেসবুকে ছবি আর ভিডিও পাঠাও। আমি বলিনি যে তোমার পিসিতে রেখে সেটা ওপেন করে রাখো, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারো না? একজনের পিসি আরেকজন ওপেন করে ফেলে। ভাইয়া কেন ডেকেছেন, কিছু বলেছেন? আমি কি করে জানবো? আমাকে কি কিছু বলেছেন? আচ্ছা শোনো, আমাদের একটা প্ল্যান করতে হবে। ভাইয়া যদি বিয়ের প্রসঙ্গ তোলে, তুমি একদম রাজি হবে না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না, তুমি বলবে তোমার কোনো সমস্যা আছে। যদি জিজ্ঞেস করে কি সমস্যা, তাহলে কি বলবো? আরে, এটা কি আমার শিখিয়ে দিতে হবে নাকি? তুমি একটা কিছু বানিয়ে বলে দিও। কিন্তু আমি তো বিয়ে করতে চাই, আর যদি ঘর জামাই হতে বলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। জি না, আমার আপত্তি আছে। আমি কোনো ঘর জামাইকে বিয়ে করতে চাই না। আগে নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, তারপর বিয়ে করবো।
আর তাছাড়া তোমার যা প্রপার্টি এগুলো তো সব তোমার বাবার নামে, তোমার নামে তো কিছু নাই। আরে আমি তো আমার বাবার একমাত্র উত্তরাধিকারী। আমার বাবার সম্পত্তি মানে হচ্ছে আমার সম্পত্তি, আর আমার মানে হচ্ছে তোমার, তোমার মানে হচ্ছে আমাদের সন্তানদের সব আমরা, বুঝছো? যে শুনো না, তুমি ভাইয়াকে কনভিন্স করবে যে আমরা এখনই বিয়ে করবো না, আমরা কয়েকদিন পরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। জানো একটা ময়না পাখি কিনেছি, দুই দিনে তোমার নাম শিখে গেছে, সারাদিন এখন তোমার নাম দেখবে। চল বেডরুমের বারান্দায় আছে। আমি একদমই কোথাও বসবো না, কিচ্ছু হয়নি আমার। আমি এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নিজের পরিবারের থেকেও বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি সময় দিই। তোমরা কিনা আমাকে একটা বাইরের মানুষের মতো ট্রিট করছো। কি হয়েছে স্নিগ্ধা, আসল কথাটা আমাকে খুলে বলবি তো? কি আর বলবো, যেটা হয়েছে সেটা আমার বলতেও লজ্জা লাগছে, শরমে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কি হয়েছে ভাই আমাকে একটু খুলে বলো না। কি হয়েছে? হ্যাঁ, তোমরা তোমরা এই এলাকার সমস্ত মানুষকে মিষ্টি খাইয়েছো, সেই খবর আমার কানে চলে গেছে। তুমি কত মিষ্টি খেতে চাও আমাকে বলো, আমি তোমাকে খাওয়াবো। তাও এরকম রাগ অভিমান করে থেকো না ভাই, এসো বসো আমার কাছে, এসে বসো। জানি তো, এই জন্যই তো এত কষ্টটা পেয়েছিলাম। আচ্ছা কি ব্যাপার বলেন তো, আপনি তো ঘামছেন কেন দেখি? প্রেশার লো হলো নাকি? সবাই যেভাবে যায় আমিও সেভাবে যাব। সবাই কিভাবে যায়? তোমার সবাই আর আমার সবাই তো এক না। আমার বাড়িতে এখনো পর্যন্ত বংশের পুরনো ঐতিহ্য রীতিনীতি পালন করা হয়।
কি হলো, থেমে গেলে কেন? আজ ইচ্ছে করছে না। আরে কি বলো, তুমি নৌকায় চড়বে বলে আমি তোমাকে এত দূরে নিয়ে এলাম, এখন যাবে না? না আজকে বাদ দাও, আজকে বসে একটু কথা বলে চলে যাই। বসো। হ্যাঁ বলো। বাসি কতবার ভেবেছিনু আপনা। বাহ, এই গুণের কথা তো আমার জানা ছিল না। ও আচ্ছা, তোমার একারই সমস্ত গুণ থাকতে হবে না, আমার কোনো গুণ থাকা চলবে না? তোমার কত গুণ, তুমি গান গাইতে পারো, ভালো পিয়ানো বাজাতে পারো, কি সুন্দর কবিতা লেখো তুমি। আর ওমা, আমার কবিতার কথা তুমি জানো? জানি, সব জানি, আমি তোমার এমন অনেক গুণের কথা জানি যা তুমি নিজেও জানো। আচ্ছা এসো, আগে বসে বসে কথা বলি, এসো। আমি জানি তোমার চুল খুব সুন্দর, কিন্তু তুমি কি করো, তুমি সেই চুলের কোনো যত্নই নাও না। ধরো তোমার মতো চুল যদি আমার থাকতো তাহলে আমি কি করতাম জানো? কি করতে? আমার এই সুন্দর ঘন কালো চুল আমি এই রেলিংয়ে এলিয়ে দিতাম, তারপর এক সুন্দর রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে আমার চুল বেয়ে বেয়ে উঠে আমার সঙ্গে প্রেম করতো। তুমি যে কি বলো না, আমার তো তোমাকে দেখে মনে হয় তুমি এখনো টিনেজেই আছো। আর পাম মারতে হবে না, আর সব লুকানো গেলেও বয়স লুকানো যায় না, বুঝেছো? তবে একটা জিনিস কি জানো, তুমি যেদিন বাড়িতে আসো কি যে সুন্দর সময় কাটে আমার, কি যে ভালো লাগে, এই যে সারাদিন হই হুল্লোড় করলে, মানে অসম্ভব ভালো লেগেছে আমার। তুমি তো শুধুমাত্র আমার ননদেরই বন্ধু নও, তুমি তো আমারও বন্ধু। এই বাড়িতে ধরো লোকজন তো তেমন নেই যার সঙ্গে মন খুলে কথা বলা যায়। ধরো আম্মা আছে, আম্মার সাথে কতক্ষণ, মম তো সেই কলেজেই থাকে, তোমার ভাইয়া বাইরে। অ্যাকচুয়ালি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি যে বাড়িতে যাবে সেই বাড়িটা একদম আলোকিত করে দেবে। যা, তুমি আবার একটু বেশি বাড়িয়ে বলছো। একদমই না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বন্ধু, আমার বোন। আচ্ছা শোনো না, আমি তো আজ ভাবিকে বলবো যে তুমি আমাদের বাসায় যাবে, কিন্তু ওখানে যেয়ে তুমি কি বলবে, আই মিন তোমার ভূমিকাটা কি হবে, আমি ওইটা নিয়ে চিন্তিত। আরে কি আশ্চর্য, তুমি এখনো এটা নিয়ে বসে আছো, এটা কি সহজ ব্যাপার? আমি তো সেই কখন মাথা থেকে সব ঝেড়ে ফেলেছি। আরে কি বলো না, তুমি প্রথমবারের মতো আমাদের বাসায় যাচ্ছো, তাও অফিসিয়ালি, এটা একটা বিষয় আছে না, এটা অন্যরকম একটা ব্যাপার। তাছাড়া তোমার আর কি, তোমার তো মান সম্মান বলে কিছু নাই, মান সম্মান যা যাওয়ার সব তো আমারই যায়। আচ্ছা তোমার এটা কেমন স্বভাব, তুমি সবসময় আমাকে ছোট করে কথা বলো, শুধু আজকে না সবসময় দেখেছি আমাকে ডমিনেট করতে চাও কেন? জায়েদ তুমি কিন্তু রেগে যাচ্ছ। আমি রেগে যাচ্ছি না, আমি জাস্ট এটার আনসার চাচ্ছি। শোনো, আমি এখন এই প্রসঙ্গটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি যদি এখন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলি তাহলে বিশাল ঝগড়া লেগে যাবে। আমি এখন একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করছি, তুমি এত হেয়ালি করছো কেন? জীবনটা কিন্তু কোনো হেয়ালি না। সবাই যেভাবে যায় আমিও সেভাবে যাব। সবাই কিভাবে যায়, তোমার সবাই আর আমার সবাই তো এক না। আমার বাড়িতে এখনো পর্যন্ত বংশের পুরনো ঐতিহ্য রীতিনীতি পালন করা হয়। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা যা বলবে আমি লক্ষ্মী ছেলের মতো তাই তাই করব, এখন বলো। আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। আমি তো আপনাকে এই বাড়িতে এর আগে কখনো দেখিনি। এর আগে দেখেননি তাতে কি হয়েছে, এখন থেকে ঘন ঘন দেখবেন। মানে খুবই সিম্পল, কিন্তু আপনি বুঝতে পারছেন না, সময় হলে খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। তোমাকে আমার বোনের বর হিসেবে সিলেক্ট করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমাকে তো অন্য চিন্তা করতে হবে ভাই,
তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি যাতে মমর সাথে রিলেশনটা কন্টিনিউ না করি, তাই তো? তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে। আর যদি আমি মমর সাথে রিলেশনটা কন্টিনিউ করি তাহলে কি হবে?